আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দ গঠন। এই পরিচ্ছেদটি রয়েছে আমাদের মূল বইয়ের 31 নম্বর পৃষ্ঠায়। আমরা যখন 31 নম্বর পৃষ্ঠাটি খুলব, তখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদে ঠিক এভাবেই একটি নমুনা লেখা দেখতে পাব এবং যেই লেখাটির নাম হচ্ছে নমুনা 1। তোমরা এখানে একটি ছোট গল্প দেখতে পারবে, অর্থাৎ অনুচ্ছেদের মতো একটি গল্প দেখতে পারবে এবং এই অনুচ্ছেদ থেকে নিচে আমাদেরকে কিছু বোঝানো হয়েছে। চলো আমরা এই অনুচ্ছেদের কিছু অংশ পড়ে নিচ্ছি। প্রথম অংশে বলা হয়েছে, রেলগাড়ি চলে রেললাইনের উপর দিয়ে। দেশে বিদেশে যত রকম যানবাহন আছে, তার মধ্যে রেলগাড়ি সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। ছেলে বুড়ো সবাই এর কুঝিকঝিক শব্দ শুনে মুগ্ধ হয়। নদীনালা পাহাড় পর্বতের পাশ দিয়ে সাপের মতো একে বেঁকে রেলগাড়ি ছুটে চলে। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালে মাঝে মাঝে দেখা যেতে পারে কুড়ে ঘর, ধান ক্ষেত, নীলাকাশ। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা লেখার প্রথম অংশটুকু পড়ে নিলাম। দেখো, আমরা যদি একটু নিচে যাই, এখানে লেখা রয়েছে, কোনো কোনো শব্দ ভাঙলে দুটি অংশ পাওয়া যায়, দুটি অংশই আলাদাভাবে অর্থযুক্ত। তার মানে দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে একটি নতুন শব্দ তৈরি করা হতে পারে। যেমন বটতলা, এখানে বট আর তলা দুটি অংশই অর্থযুক্ত। উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লেখো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে আমাদের একটি ছক দেওয়া রয়েছে এবং এই ছকে আমাদেরকে কিছু শব্দ লিখতে বলা হয়েছে। সেই শব্দগুলো কি কি? সেই শব্দগুলো হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে, এমন কোনো কোনো শব্দ আছে যেগুলো ভাঙলে আলাদা আলাদা দুইটি অর্থ পাওয়া যায়। যেমন এখানে বলা হয়েছে উদাহরণ হিসেবে, দেখো বটতলা। এখন দেখো বটতলা এটি একটি শব্দ হলেও এই শব্দটিকে আমরা দুইটি আলাদা আলাদা ভাগে ভাঙতে পারি। কেমন? সেটি হচ্ছে বট এবং তলা। এখন দেখো বটেরও কিন্তু আলাদা একটি অর্থ রয়েছে, তলারও কিন্তু আলাদা একটি অর্থ রয়েছে। তার মানে এই শব্দের দুইটি অংশ এবং দুইটি অংশই কিন্তু আলাদাভাবে অর্থযুক্ত। তাই আমাদেরকে কী করতে হবে? এই যে অনুচ্ছেদের প্রথম অংশ আমরা পড়লাম এই মাত্র, এই সম্পূর্ণ অনুচ্ছেদটি তোমরা বাসায় বসে পড়বে এবং এখান থেকে তোমরা কোন কোন শব্দগুলো আলাদা আলাদাভাবে অর্থযুক্ত সেই শব্দগুলো তোমরা এখানে দেখো এই ছকে তোমরা লিখবে। শিক্ষার্থীরা, যেমন আমরা কিছু শব্দ এখান থেকে খুঁজে বের করি। দেখো, যেমন প্রথম শব্দটি রয়েছে রেলগাড়ি। দেখো রেলগাড়ি শব্দ কিন্তু এখানে একটি, কিন্তু এই রেলগাড়ি শব্দটিকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে রেল আর একটি হচ্ছে গাড়ি। এখন দেখো দুইটি শব্দই কিন্তু আলাদা আলাদাভাবে অর্থযুক্ত। রেল এটিরও আলাদা অর্থ রয়েছে, গাড়ি এটিরও কিন্তু আলাদা অর্থ রয়েছে। আবার দেখো এখানে বলা হয়েছে রেলগাড়ি চলে রেল লাইনের উপর দিয়ে। এখন দেখো রেল লাইন, এখানে রেল লাইন এটিও কিন্তু একটি শব্দ, কিন্তু আমরা চাইলে এই শব্দ দুটিকে আলাদা আলাদা ভাগে ভাঙতে পারি। কেমন? রেল একটি শব্দ, লাইন আর একটি শব্দ। দেখো শিক্ষার্থীরা, খুবই মজার কিন্তু এই লেখাটা। অর্থাৎ আমরা এই সম্পূর্ণ অনুচ্ছেদটি পড়লে এর মধ্যে এমন বেশ কিছু শব্দ পাবো যেগুলো একটি শব্দ, কিন্তু সেগুলো আমরা ভাঙলে আলাদা আলাদা অর্থ পেতে পারি। চলো আমরা এই ছকটি পূরণ করার চেষ্টা করছি। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি এবং সেই পিডিএফ নোটে আমি এই সম্পূর্ণ অনুচ্ছেদের মধ্য থেকে বেশ কিছু শব্দ খুঁজে বের করেছি যেগুলো আমরা আলাদা আলাদাভাবে ভাঙতে পারি এবং যে শব্দগুলো আলাদা আলাদাভাবে অর্থপূর্ণ। দেখো, আমি আমাদের মূল বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় সেই শব্দগুলো আমি একটি ছকে তৈরি করেছি। তোমরাও ঠিক এভাবে একটি ছক তৈরি করবে খাতায় পেন্সিল এবং স্কেল দিয়ে। দেখো আমি প্রথমে কী কী শব্দগুলো লিখেছি। দেখো প্রথমে লিখেছি রেলগাড়ি, যেটি আমি একটু আগেই বলে দিয়েছিলাম। তারপর দেখো রেল লাইন, তারপর দেখো যানবাহন। যানবাহন কি? যান একটি শব্দ, বাহন আরেকটি শব্দ, দুইটি কিন্তু আলাদা আলাদাভাবে অর্থপূর্ণ। তারপর দেখো জনপ্রিয়। জনপ্রিয় এটি কি? এটিও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জন একটি শব্দ, প্রিয় আরেকটি শব্দ। এবার দেখো ছেলে বুড়ো। ছেলে বুড়ো শব্দটিও কিন্তু আমরা খুব সহজেই আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে পারি। যেমন ছেলে একটি শব্দ, বুড়ো আরেকটি শব্দ। এবং আমরা একটু খেয়াল করলে দেখতে পারি যে ছেলেরও কিন্তু আলাদা অর্থ রয়েছে এবং বুড়োরও কিন্তু আলাদা অর্থ রয়েছে। তারপরে দেখো কুড়ে ঘর, এরপরে দেখো ধান ক্ষেত, ডিম সেদ্ধ, ঝালমুড়ি, চিরা ভাজা, এক তারা, পল্লীঘিটি, হাততালি। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি যতগুলো শব্দ খুঁজে বের করেছি প্রত্যেকটি শব্দই কিন্তু আমাদের এই নমুনা 1 থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি।
তোমরাও ঠিক একইভাবে এরকম অনেকগুলো শব্দ খুঁজে বের করতে পারবে এবং এভাবে একটি ছক তৈরি করে সেখানে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদাভাবে লিখতে পারবে। শিক্ষার্থীরা, এই শব্দগুলো লেখার পূর্বে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই শব্দগুলো যেন এমন হয় যেন সেই শব্দগুলো আলাদা আলাদাভাবে বিভক্ত করা যায় এবং প্রত্যেকটি অংশেরই কিন্তু আলাদা আলাদা যেন অর্থ হয়। ঠিক এভাবেই আমরা সেই শব্দগুলো ভাগ করব। আশা করছি এখান থেকেও তোমরা খুব সহজেই সেই শব্দগুলো খুঁজে বের করতে পারবে এবং লিখতে পারবে।